যুক্তরাষ্ট্রে মহামারী করোনায় মৃত্যুর মিছিল থামছেই না। স্থানীয় সময় রোববার একদিনে আরও 1,137 জন করোনা ভাইরাস সংক্রমিত রোগীর মৃত্যু হয়েছে। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের গবেষকদের দেওয়া হিসেব অনুযায়ী দেশটিতে করোনায় মোট মৃত্যু সংখ্যা এখন 9,633। এদিকে করোনার প্রকোপ একেবারে না থেমে আগামী মৌসুমেও তা ফিরে আসতে পারে বলে সতর্ক করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের খ্যাতিমান চিকিৎসক ও গবেষক অ্যান্থনি ফাউসি। It's just the reality, Savannah. I mean, it's the truth. If you look at the curves of the acceleration of cases, hospitalizations and deaths, you know, it's superimposed, corrected for population. It's a really serious issue. I mean, Italy got hit very hard, and it's very clear that we are getting hit very hard. Right now, the epicenter of it in the United States is New York City, but as you see, it's not going to be confined to New York City. We're going to be seeing this kind of thing in other large cities. It's a very difficult situation. বিশ্বে সবচেয়ে বেশি করোনা আক্রান্তের ঘটনা এখন যুক্তরাষ্ট্রে। এখানে মোট 3,37,274 জন আক্রান্ত শনাক্ত হয়েছে। এছাড়া রোববার দেশটিতে নতুন করে আরো 25,029 জনের দেহে প্রাণঘাতী করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। একটি স্টেট বাদে সব স্টেটেই করোনায় মৃত্যুর ঘটনা রেকর্ড করা হয়েছে, তবে সবচেয়ে বিপর্যস্ত জনবহুল নিউ ইয়র্ক স্টেট। নিউ ইয়র্কে রোববার আরও 594 জন প্রাণ হারান। এ নিয়ে নিউ ইয়র্কের মৃতের সংখ্যা এখন 4,159। করোনা আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের মৃত্যুর তালিকাও দীর্ঘ হচ্ছে। স্থানীয় সময় 5 এপ্রিল রোববার মধ্যরাত পর্যন্ত করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রের 76 জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। কয়েকশো প্রবাসীর আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে, যাদের বেশিরভাগই নিউ ইয়র্কের বাসিন্দা। নিউ ইয়র্কের স্টেটেন আইল্যান্ডে রোববার নতুন করে 2,822 জনকে করোনা ভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত করা হয়েছে। স্টেটেন আইল্যান্ডের হাসপাতালগুলোতে গত 24 ঘন্টায় 14 জনের মৃত্যু হয়েছে। ভয়াবহ এই পরিস্থিতির মধ্যে মেয়র বিল ডি ব্লাজিও আশার বাণী শুনিয়ে বলেছেন, আসছে সপ্তাহের মাঝামাঝি সময় চিকিৎসা সামগ্রী এসে পৌঁছাবে নিউ ইয়র্ক নগরীতে। এই সময়ের মধ্যে যোগ হতে পারে আরও 1,500 থেকে 2,000 ভেন্টিলেটর। করোনা রোগীর চিকিৎসায় ফেডারেল সরকারের কাছে আরও ভেন্টিলেটর ও অতি প্রয়োজনীয় জীবন রক্ষাকারী মেডিকেল সরঞ্জাম দাবি করেছে স্টেটগুলো। তবে সংকটের কথা বলে এসব সরঞ্জাম সরবরাহ না করে ম্যালেরিয়ার ওষুধ হাইড্রোক্লোরোকুইন পাঠানোর ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছেও হাইড্রোক্লোরোকুইন চেয়েছেন ট্রাম্প। তবে নিজেদের দেশে মহামারীর মধ্যে প্রয়োজনীয় ওষুধটি রপ্তানি করা হবে না বলে জানিয়ে দিয়েছে নয়াদিল্লি। হোয়াইট হাউসে নিয়মিত ব্রিফিংয়ে ট্রাম্প বলেন, প্রয়োজনের চেয়ে বেশি ভেন্টিলেটর চাচ্ছে স্টেট সরকারগুলো। করোনার কারণে যুক্তরাষ্ট্রে আরো খারাপ দিন আসছে, সেই আশঙ্কা এখন প্রতিনিয়ত সত্যে পরিণত হচ্ছে। নিউ ইয়র্ক, নিউ জার্সি, মিশিগান ও লুইজিয়ানায় প্রাণহানি বেড়েই চলেছে। এ কারণে দুর্ভাগ্যবশত করোনা সংক্রমণের ফলে আরো অনেক মানুষের মৃত্যু হবে। পরিস্থিতি মোকাবেলার প্রতিশ্রুতি দিয়ে ট্রাম্প বলেন, আমরা করোনা কবলিত স্টেটগুলোতে বিপুল মাত্রায় সামরিক সহায়তা দিতে কাজ করছি। হাজার হাজার সেনা, চিকিৎসক, নার্স যুক্ত করার কাজ চলছে। শিগগিরই নিউ ইয়র্ক স্টেটে করোনায় জর্জরিত অন্যান্য রাজ্যে বিপুল সেনা ও চিকিৎসককে যুক্ত করা হবে। We've also sent an additional 200 ventilators to Louisiana, definite hotspot. 300 to Michigan, working very well, I think, with the governor. Amazingly, 600 will be going or have gone to Illinois. And I mean, there's a governor, I hear him complaining all the time. Pritzker, I hear him, he's always complaining, and yet I just said, give me a list of a couple of the things we've done in Illinois. তবে ভেন্টিলেটর বা চিকিৎসা সরঞ্জাম নয়, করোনার চিকিৎসায় ম্যালেরিয়ার ওষুধ হাইড্রোক্লোরোকুইনকেই এখন বড় ভরসা হিসেবে দেখছেন ট্রাম্প। তিনি নিজেও এই ওষুধ নিতে পারেন বলে জানিয়েছেন। We bought massive amounts of it, 29 million doses of it. We have it coming from all of the labs. We're actually now doing it here because in case it does work, we want to have it. And we've given it to drugstores. We're sending it all over. FEMA's doing it. FEMA's doing it. We're doing it through different channels, many different channels, including the companies that make it. It's a very special thing. এদিকে যুক্তরাষ্ট্রের চিকিৎসক অ্যান্থনি স্টিফেন ফাউসি সতর্ক করে বলেছেন, নতুন করোনা ভাইরাসটি একটি মৌসুমীর ফ্লুর প্রকৃতি ধারণ করবে, কারণ এটি বিশ্বব্যাপী নিয়ন্ত্রণে আসার সম্ভাবনা খুবই কম রয়েছে। ফাউসি বলেছেন, এবছর করোনা ভাইরাস এই পৃথিবী থেকে সম্পূর্ণরূপে নির্মূল হওয়ার সম্ভাবনা নেই। তার মানে যুক্তরাষ্ট্র পরের ফ্লু মৌসুমে এই ভাইরাস আবার নতুন করে সূচনা দেখতে পাবে। মেহরুন বিনতে ফেরদৌস, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।